পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশের কোথাও হরতাল অবরোধ চলছে না। নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে, মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আজ সিলেটে এক ব্যক্তিগত কর্মসূচিতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। শুধু চিঠি নয়, মিলিয়ন মিলিয়ন ডলার পাউন্ড খরচ করেছেন। বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কোনো ইনিশিয়েটিভ কখনোই সফল হবে না। নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে, বাংলাদেশের কোথাও হরতাল পালিত হচ্ছে না, কোথাও অবরোধ পালিত হচ্ছে না। মানুষ সুষ্ঠু একটা নির্বাচন দেখতে চায়। নতুন প্রজন্মের প্রচুর ভোটার আছেন, তারা ভোট দিতে চান।